তো চলে এসছো তোমরা সবাই? নেই, ইউটিউবে 10k এর পর 11k ও হয়ে গেল। আমি ভেবেছিলাম 10k স্পেশালে একটা ভিডিও বানাবো, কিন্তু আমাকে নায়ক দাদার রিপ্লাই ভিডিওর জন্য তো আমি সময়ই পাইনি ভিডিও করার। তো ভেবেছি এইবার ভিডিওটা বানিয়ে নেব। তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে বলতে পারো, কমেন্টের মাধ্যমে বলতে পারো, চাইলে তোমরা নিজেরা ভিডিও বানিয়ে সেই ভিডিওটাও আমাকে পাঠাতে পারো যে তোমরা আমার ব্যাপারে কি জানতে চাও, আমি সেই মতনই তোমাদেরকে আনসার দেব। ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে সবাই চটপট করে যার যা জিজ্ঞাসা জিজ্ঞেস করে ফেলো। তো জলদি জলদি ভিডিও বানিয়ে পাঠাও আমাকে। আর আজকের আমাদের টপিক হলো নিউ ইয়ার রেজুলেশন। সবার প্রথমেই তোমাদেরকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, তোমাদের যার যা স্বপ্ন আছে তা যেন এই বছরেই পূর্ণ হয়ে যায় এই কামনা করি। সুস্থ থাকো আর সকলকে নিয়ে হ্যাপি থাকো, আর তার সাথে যেভাবে আমাকে সাপোর্ট করছিলে সেভাবে আমার পাশে থেকো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। নিউ ইয়ার রেজুলেশন পাতি বাংলায় হলো নতুন বছরের উদ্গান্ত উদ্যোগ, কারণ 31st ডিসেম্বরে আমরা প্রত্যেকেই নিজের মনে মনে কোনো না কোনো উদ্যোগ নেই নেই যা আমরা নতুন বছরে পূরণ করবই করব, আর সেইটাই 100% সেটা নতুন বছরে হবেই না। কিন্তু তারপরেও আমরা আমাদের পবিত্র মনকে সান্ত্বনা দিয়ে বলি যে না, আমরা এবার ভালো মানুষ হয়ে দেখাবো, এবার আমরা করবই করব, যা রেজুলেশন নেব তা একদম অক্ষরে অক্ষরে পালন করব। যেমন প্রথমত উঠতি বয়সের ফুর্তি করা কিছু খচ্চরিয়া পাবলিক, যারা ভাবে নিউ ইয়ারে এটাই আমার লাস্ট মেসেজ সব মেয়েদেরকে, আজকে আমি অ্যাডভান্স সবাইকে উইশ করে দেবো, আর পরের দিন থেকে কোনো মেসেজ করবো না, চলো সবাইকে মেসেজ করে দিই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, চলো সবাইকে ডান, এরপরে আমি আর কাউকে মেসেজ করবো না, নো পার্টি নো দারু, জমিয়ে উদ্যোগ নেবো, হেল্প লাগবে না কারু। প্রথমেই বললাম যে উদ্গান্ড উদ্যোগ, ঠিক 1st জানুয়ারির প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু হয়ে যায়। দেখি কে কে মেসেজের রিপ্লাই দিয়েছে। কেউ রিপ্লাই করেনি, পাইলকে রিপ্লাই করি, বিজি নাকি বয়ফ্রেন্ডের সাথে ব্যস্ত, বাবা কি অ্যাটিটিউড, কথা না বললে আনফ্রেন্ড করে দাও, দূর ভ্যাং, কেউই রিপ্লাই করছে না ছাতার মাতা, সুশীলকে ফোন করি, হ্যালো ভাই দারু খাবি নাকি, চল আজকে পার্টি করি ভাই, ভাল লাগছে না একা বসে, আজকেই লাস্ট দারু খাবো, কালকে থেকে আর খাবো না ভাই, আজকেই লাস্ট, কারণ কি আজকে 1st জানুয়ারি একটু পার্টি ফার্টি করি, কালকে থেকে আর হবে না কিচ্ছু, আয় আয় তুই আয় চলে আয় আমি যাচ্ছি। না 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 না, শুধু কি ছেলে, এর মধ্যে মেয়েরাও পড়ে ভাই, কিছু কিছু মেয়েরা আছে প্রত্যেক বছরই একটা একটা করে নতুন নতুন ছেলে পটায়, প্রত্যেক বছর একটা করে কি, এক বছরে 4-5টা করে ছেলে পটায়, এরা প্রত্যেক বছর একটাই প্রতিজ্ঞা নেয়, যতই পাড়া প্রতিবেশী দিক আমাকে টানা তবুও সুন্দর ছেলে দেখলেই আমার মন করে। আমি কিন্তু সব ছেলে মেয়েদের বলিনি, কিছু কিছু পার্টিকুলার এরকম ছেলে মেয়ে থাকবে দেখবে তোমার চতুর্দিকে ঘুরে বেড়াবে এরা, যারা এরকম টাইপের উদ্যোগ নেয় আর এই কাজগুলো করে বেড়ায়। এরপর আসে কিছু নিব্বানিব্বীরা, যারা বিয়ের আগেই ভেবে নেয় যে তাদের বাচ্চা হবে আর বাচ্চা কোন স্কুলে পড়বে, সেই বাচ্চার নাম কী হবে, সব কিছু একদম প্রিপারেশন নিয়ে নেয়, তারা যা উদ্যোগ নেয়। ওই সোনা তুমি আমার জানেনি যে পরাণের পরাণ, তোমায় আমি না পাইলে হারা বুঝে প্রাণ, এইরকম রঙ্গ তামাশা করার 1 ঘন্টা পরে নিব্বানিব্বির মতো ঝগড়া হবে আর নিব্বি বলবে এইসবের মাঝে আসে কিছু স্টুডেন্ট যারা ভাবে আগের বছর রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, এই বছর থেকে আমি ফাটিয়ে পড়ব, কিন্তু বছরের প্রথম দিনেই মনটা বলে কি একবার একটু গেম খেলে নি তারপর একটুখানি পরে পড়ব। 1st জানুয়ারি ফার্স্ট দিন যা হয়, একটু গেম খেলব তারপরে বই, এখন তো সারা বছর পড়ে আছে ভাই, আজকে যদি এত পড়া পড়ে নি সারা বছর কি করব, চল একটু গেম খেলে নি তারপরে পড়ব। হ্যালো ভাই পাবজি অন কর, পাত্তারি অন কর, হ্যাঁ চলে এসেছি। এই করে করে তাদের সারা বছরটা ওইভাবেই কেটে যায়। আর এরপর আসে 4 নম্বর পাবলিক, যাদের হলো গিয়ে হৃদয় একেবারে ভেঙে চুমার, যারা প্রেমে ধোকা খেয়ে নতুন বছরে উদ্যোগ নেয়, যেভাবেই হোক এক্সকে ভুলে প্যাক্সকে করবে আপন, 2 বা 4 নয় 6 প্যাক্স বানাবে আর তার জন্য প্রয়োজন জিম, সেই হাই লেভেলের চিন্তাধারা ভাই। কিন্তু অ্যাকচুয়ালি যা হয়, সকালে উঠে জিমে যাবে কি, ঘুমই ভাঙে বেলা 10টায়, জিম চলে যাওয়ার কষ্টে পুরনো স্মৃতি ভেবে সারা রাত কত যে ক্যালোরি নষ্ট হয়। সমাজ রেও সমাজ রেও আপ সমাজ রেও, হ্যাঁ তা 1 মাস কেন, 10 মাস ধরে জিম করলেও কিছু হবে না, তাও তারা দক্ষতার সহিত জিম করে, কিন্তু রাতে মোশানে ডুবে থাকায় 1 মাস পরেও টাইগার শ্রফ তো দূরে থাক, বাংলার হিরো আলমের মতনও বডি তৈরি হয় না। আর এইরকম শুধু ছেলেরা হয় না ভাই, এরকম মেয়েরাও হয়, যারা ভাবে যে আমি ভীষণ রূপচর্চা করব, বিশাল নিজের খেয়াল রাখবো, ভুঁড়ি কমিয়ে দেবো, একদম দীপিকা পাডুকোনের মতো হয়ে যাবো, কিন্তু ল্যাতখোর জীবন ভাই, নতুন বছরে তো উদ্যোগ নিয়ে নেয়
তারপরে যা হয়। তোর ব্যাগ আর তো ঘুমিয়ে গেলে ভালো তো, হাই উঠতে গেলি কি যে করি না, একটু ঘুমিয়ে নি। কিন্তু আমি যে বলেছিলাম কালকে হাঁটতে যাব, হাঁটতে যাওয়ার হবে না, কালকে থেকে যাবো, আজকে একটু ঘুমিয়ে নি। কালকে যে বললাম স্নান করার সময় মুখে একটু বেসন লাগাবো, তোর ভুলে গেছি, খুব ল্যাদ লাগছে, দেখ ব্যাং পরে লাগিয়ে নেবো, এখনো মুখটা ভালোই আছে দেখতে, বেসন টেসন লাগাতে লাগবে না বাবা, পরে লাগিয়ে নেবো। ছয় নম্বরে আসে পাড়ার কুটকাচালি কাকিমা, যারা প্রত্যেক বছর সেম উদ্যোগ নেয়। এই বছরের দৃঢ় প্রতিজ্ঞা এইটা আমার, সনাতনের মাইয়ার কেন বিয়ে হয় না ওইটা আমি যাই নাই ছাড়ুন। মাইয়াটার কত বয়স হইয়া গেছে, 25 থেকে 26 পড়বো, অহনেও বিয়ে হয় না। এই বছর যা প্রতিজ্ঞা নিছি না ওটা যাই নাই ছাড়ুম আমি। হাইস্কা ডিসেম্বরের শেষ রাত্রে এইটা আমি প্রতিজ্ঞা নিলাম, 2023 সালে যাই নাই ছাড়ুম কেন বিয়ে হয় না। এই টাইপের কাকিমারা এরম টাইপেরই উদ্যোগ নেয়, আর এদের উদ্যোগটা প্রত্যেক বছর সেম থাকে, তবে পাবলিকগুলো চেঞ্জ হয়, যে আজকে তার মেয়ে কালকে ওর মেয়ে, প্রত্যেক বছর বছর এক একজনের মেয়েদেরকে টার্গেট করে এরা। আর এরপর আসে কিছু মাতালখোর কাকু, যারা প্রতিজ্ঞা নেয় জীবনে মদ খাবে না, এই বছরই লাস্ট, পরের বছর থেকে একদম ভদ্র মানুষ হয়ে যাবে, কিন্তু 1 জানুয়ারি প্রথম দিনই আজকে থেকে প্রতিজ্ঞা, কালকে কোনো মদ খাবো না আমি, খাবো না মদ। আর ইউ কমেডি মি। আর সবার লাস্টে আসে কিছু চির সিঙ্গেল ছেলেরা, যারা ভাবে যে নতুন বছরে আমি আমার ক্রাশকে প্রপোজ করেই ছাড়বো, কিন্তু ক্রাশকে সামনে দেখার পর নিজের অ্যান্টেনাই ক্র্যাশ খেয়ে যায়, আর মনে মনে বলে আসছে বছর আবার হবে। ঠিক বলেছো। তো তোমরা তোমাদের লাইফে কে কি উদ্যোগ নিচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাও, আর যারা যারা ভাবছো সত্যি ক্রাশকে প্রপোজ করে ফেলবে, করে ফেলো ইয়ার, এত ভয় ভয় কি আছে। আমি উদ্যোগ নিয়েছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো, আর তোমরা আমাকে যেভাবে এই বছর সাপোর্ট করলে আশা করবো নেক্সট ইয়ারেও তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করবে, কারোর পেছনে লাগবো না। আর যদি আমায় কেউ রাগায় তাকে ডিরেক্ট ঠেস্তি মারবো, বাট মিম দিয়ে মারবো না। আর চুপ মাঞ্চুদা, চুপটা আবার কোনো খিস্তি হলো নাকি? না, পরেরটা খিস্তি ছিল। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কি করবে, তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশে বেল আইকনটা টং করে বাজাবে, যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কি করবে, তারা ফলো করবে। আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর এখনকার মতন চলো টাটা।